তাহলে মেয়ে ট্রান্সফারের ওখানে হয়ে যাবে যদি যায়? হ্যাঁ আচ্ছা আচ্ছা হয়ে গেছে, বলছি আমি কোনোদিনই ওসব মানি না। আচ্ছা দেন, কোনোদিনই ওসব দিই না, কোনো সময় কোথাও গেলে ছেড়ে দেবো, আর নাহলে আমি ইয়ে করবো, গাড়াটা দিয়ে আর একটা গাড়া দিয়ে চলে যাবো। আমরা তো খোলা চুল কোনোদিন ডাকি না, আমাদের পোষায় আর গরমে দেখা যায়, আমি যেমন গরমকালে আমার পিঠে চুল লাগলে আমি শেষ, গরমকালে চুল কাটিও না। ওই ফ্ল্যাটটাও মানে কত রুম আছে বেডরুম? সামনে দিকে দেখা যাচ্ছে। হ্যাঁ বাবু দাদা ওষুধের দোকানে ওপরে হাসপাতালটা নেওয়া। হ্যাঁ গেস্ট হাউস দিতে গেলে ওই বিয়ে বাড়িগুলোতে পাল্টা করে দেবে। হ্যাঁ না আমি বাবু দাদার দোকানের মাথায় একটা সাইনবোর্ড লিখে দেবো, ঠিক হয়ে যাবে। হ্যাঁ সেটা এখানে সামনে রয়েছে, তাই এমনি একটু চেনা শোনা মানে বিয়ে বাড়ি চেনা হলে সেগুলো বলে রাখলে সুবিধা সুবিধা, মানে ইচ্ছাকৃত আর কি ইয়ে করছে না, কাগজপত্র দিচ্ছে না এখনো ইনকমপ্লিট, মানে একটা আমাদের মুখোমুখি যে সে নিজে যেহেতু কিনে নিয়েছে সে নিজের পয়সায় মানে কি যেগুলো আর কি লাস্ট ফিনিশিং এর কাজ বসানোর সেগুলো বসিয়ে সে ঢুকে যাচ্ছে, ওদের বদমাইশি চলে, আমার টাকা মাইনাস করে দেবে, দেবে না সেই টাকাগুলো কেটে নেবে, আর আমাদেরটা তো পাবে না। সেই হিসাবে ওইগুলোকে যেমন কল লাগানো মানে কোমর বসানো বেসিন লাগানো এইগুলোকে আটকে রেখে দিয়েছে, গ্রিলটা লাগানো ব্যালকনির সামনে, মেঝেটাকে পরে লাস্ট যে ফিনিশিং দেবে সেইটা করা, আপনার ওইটা কত স্কোয়ার ফুট? আপনি গেস্ট হাউস কোনটা দেবেন, পুরোনোটা না নতুনটা? দুটোই একই সাইজ, একটা 966 একটা 936, ছোট বড় ওদের পুরো, নতুনটা 966 কিন্তু ওরা সাইডে সব একদম গাছপালা কিছু নেই, আর আমার তো জানলা পুরো খোলো।